একটা পুরুষের সবচেয়ে বড় যন্ত্রণা হয় কখন বলো? প্রত্যেকটা মানুষ সিনেমার স্বপ্ন দেখে, আমরা সিনেমার মানুষ, সিনেমাকে নিয়ে আগ্রহ ধরে বেঁচে থাকতে চাই। আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি তো নবাগতা অভিনয় করেছি, তো আমাকে খুব সাপোর্ট দিয়েছেন আমাদের হিরো আদরাজান। সো আদরাজান যদি ঠিকঠাক মতো সাহায্য করতে না, মানুষের প্রকৃতি যদি ঠিকঠাক মতো আমাকে স্বাগতম যদি না করতো, তাহলে আমরা সবাই মিলে পুরো টিম, যন্ত্রণার টিম, প্রোডাকশন ম্যানেজার, ডিরেক্টর, প্রডিউসার, প্রযোজকই তো আসলে মূলত এই সিনেমার মানে সঞ্চালক, তাই না? তাদেরকে বিনা তো আমরা কাজ করতে পারতাম না। সো তাদের জন্য আমার প্রাণঢালা শুভেচ্ছা, এবং সব থেকে বড় কথা হচ্ছে ধন্যবাদ যে আমাকে সুযোগ তৈরি করেন দেওয়ার জন্য, আগামী পথ সফলকাম হওয়ার জন্য। সো সবাইকে বলবো যে ধন্যবাদ। সেই খারাপ সময়টা পার করে আবারও দর্শক সিনেমায় ফিরেছেন, যাদেরকে বাংলা সিনেমার প্রাণ বলা হয়। এটা সত্যি আমার জন্য, আমাদের জন্য আনন্দের খবর। তো সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা, সবার কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমা দেখুন, আমার জন্য দোয়া করুন, যন্ত্রণার টিমের জন্য দোয়া করুন। ধন্যবাদ। একটা পুরুষের সবচেয়ে বড় যন্ত্রণা হয় কখন বলো? সিনেমা দেখলে বুঝবে সবাই। আমার ধারণা চেইনে আটকে গেলে। শুরুতেই একটা মানুষকে আমার পাশে রেখে নিতে চাই, আমার পরিচালক সাহেব আরিফুল জামান আরিফ ভাই। আমি যতক্ষণ কথা বলবো দাঁড়িয়ে ছাড়া পুরো লিখতে পারবো না। আর যন্ত্রণা যেহেতু ছবিটার নাম, একটা মানে সবচাইতে বড় যন্ত্রণাটা আসলে পরিচালকেরই হয় সিনেমা শুটিং এর সময়। আর্টিস্ট ম্যানেজমেন্ট, ইউনিট ম্যানেজমেন্ট, কস্টিউম, সবকিছু মাথায় রেখে, ডেট, আমরা তো সবকিছু মিলে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের ছবিটা শেষ করতে হয়। সেটা অ্যাকচুয়ালি একটা পরিচালকের জন্য অনেক বড় যন্ত্রণা। তো কতটুকু কি করতে পেরেছি আমরা, আমি আমার জায়গাটা থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি আমার ডিরেক্টর স্যারের কথা অনুযায়ী কাজ করতে, সাথে আমার দুজন সহশিল্পী ছিল, একজন একদমই নতুন আর মানসিক প্রকৃতি আমার বগুড়ার মেয়ে। তো সেটে এসে পরিচয় কিংবা কথা হয়েছে যে ওর বাসা বগুড়াতে, সেখান থেকে আসলে সবকিছু মিলে ও পরীক্ষিত নাটকে, অনেকগুলো নাটকে কাজ করেছে, সিনেমা করছে। সাইমা স্মৃতি অনেক ভালো করেছে, চেষ্টা করেছে, আমিও আমার জায়গাটা থেকে চেষ্টা করেছি ছবিটা ভালোভাবে আসলে শান্তকে, আমার নাম ছিল অসীম বাড়ি শান্ত, ক্যারেক্টারের নাম, তো শান্তকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি।